না স্যার, পারমিশন বুঝে স্যার 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 হ্যাঁ, আমি এটা দিয়ে এটা বুঝতে পারছি আমি না, লিপিটা এটা লিখব পারমিশন বোঝাচ্ছে, এটা ম্যা দিয়ে পারমিশন বোঝাচ্ছে, আবার কুড দিয়ে রিকোয়েস্ট করা, কাউকে হেল্প হেল্প করাটা চাচ্ছে, সে চাচ্ছে যে তার মা তাকে, স্যার। মাদার আজিমকে বলছে যে কুড ইউ হেল্প মি, খুবই ভদ্র পোলাইটলি বলছে, অফকোর্স মাম। তাহলে আমরা ভাষার ব্যবহার এখানে বুঝতে পারছি যে ক্যান এবং মে দ্বারা আমরা অনুমতি প্রার্থনা করছি, আর কুড দ্বারা যখন ব্যবহার করি আমরা, তখন আমরা তার কাছ থেকে রিকোয়েস্ট, কিছু ফেভার চাচ্ছি, তার থেকে সহযোগিতা চাচ্ছি। অফকোর্স মা, মাদার, উড ইউ পুট দিস ডিশেস ইন দ্য কিচেন, উড ইউ পুট দিস ডিশেস ইন দ্য কিচেন, ইয়েস মাম। এই যে আমরা উড ব্যবহার করতে পারি, আমরা কুড ব্যবহার করতে পারি স্টার্টিং এ, আবার উড ব্যবহার করেও কাউকে রিকোয়েস্ট করতে পারি, ঠিক আছে? তাহলে এই যে এখানে এমসিকিউ তে যদি আসে, তাহলে পার্থক্য গুলো খেয়াল রাখবা, যে আমরা যখন পারমিশন সিক করবো কারোর কাছ থেকে, তখন আমরা ক্যান অথবা মে, অথবা বলতে পারি যে তুমি টিচারের কাছে গেলে কোনটা বেশি ব্যবহার করলে ভালো হয়, ক্যান, মে, কুড, মাইট, নাকি কোনটা, তখন তুমি দিয়ে দিবে মে। হ্যাঁ, এই যে এই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে তোমার এখানে কি বলছে যে বার্ডস অন স্ট্রিংস, বার্ডস অন স্ট্রিংস, দড়ির উপরে, সুতার উপরে, বা এরকম কিছু ঝুলন্ত কিছুতে পাখি ঝোলানো, এই যে এটার প্রসেসটা দেওয়া হয়েছে এখানে। কি বলছে এখানে যে লুক লিসেন অ্যান্ড রিড, লুক লিসেন রিড অ্যান্ড ডু, মেক বার্ডস অন স্ট্রিংস, ইউ উইল নিড এ হ্যাঙ্গার, থ্রি পিসেস অফ স্ট্রিং, হ্যাঁ, থ্রি পিসেস অফ কালার্ড পেপার, সিজার্স অ্যান্ড গ্লু। তোমাকে একটা হ্যাঙ্গার দরকার হবে, 3 পিস রশি বা দড়ি এরকম, তারপরে তোমার কালার্ড পেপার লাগবে, সিজার লাগবে, গ্লু লাগবে। ট্রেস দিস বার্ড টুয়াইস অন ইচ পিস অফ পেপার, কাট আউট দ্য ওয়ার্ডস, ড্র অ্যান আই অন ইচ। ট্রেস করা মানে এটাকে, এটাকে অলরেডি তৈরি করা আছে এই পেপারের উপরে, এটাকে 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 এই পেপারের উপরে বসিয়ে এটাকে ট্রেস করতে হবে, অর্থাৎ এটার মাপে মাপে এরকম কলম যে দাগ দিতে হবে, যে এরকম 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 ট্রেস, এটাকে বলে ট্রেসিং করা, এরকম ট্রেস করতে হবে। ট্রেস করার পরে কি করতে হবে, কাট আউট, কাট করতে হবে এই মাপে, ট্রেসিং লাইন বরাবর তুমি সিজার দিয়ে কাট করবে, তারপরে এটা একটা আই ড্র করবে, চোখ একটা বানাবে। পুট ব্লু অন ওয়ান সাইড অফ এ বার্ড, লে আ পিস অফ স্ট্রিং অ্যাক্রস ইট, এই যে গ্লু দেওয়ার পরে এটার এক পাশে একটু স্ট্রিং লাগাই দিবে, দড়ি লাগাই দিবা। প্লেস আনাদার বার্ড অন টপ, সো দ্য স্ট্রিং ইজ ইন ইন সো দ্য স্ট্রিং ইজ ইন সাইড, যে স্ট্রিংটা যাতে একটু ভিতরে থাকে। রিপিট উইথ দ্য আদার পেপার বার্ডস অ্যান্ড পিসেস অফ স্ট্রিং, অন্যান্য কাগজগুলো দিয়ে বা এইটা দিয়ে ট্রেস করে এভাবে তুমি তৈরি করতে পারো, গ্লু লাগাই দিতে পারো। এই যে এই যে এভাবে দেখছো, একটা একটু উপরে, একটা একটু নিচে। টাই দ্য স্ট্রিংস টু দ্য হ্যাঙ্গার, এই স্ট্রিং গুলো হ্যাঙ্গারের মধ্যে টাই করে দাও, বেঁধে দাও, তাহলে তোমার এখানে হয়ে গেল। তারপর এখানে কি বলছে, বার্ডস অন স্ট্রিংস লেসন 6-7, রিড অ্যান্ড ফাইন্ড দ্য অ্যাকশন ওয়ার্ডস ফ্রম দ্য ডিরেকশনস অ্যান্ড অন পেজ 64 আন্ডারলাইন দেম, অ্যাকশন ওয়ার্ড, যেমন এক্সাম্পল মেক বার্ডস অন স্ট্রিংস, অর্থাৎ ভার্ব আর কি, ভার্ব ভার্ব কোন বলে, তাহলে এখানে মেক, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। আচ্ছা, এখান থেকে এই বক্সে কোন শব্দটা হবে, যেমন এখানে ড্যাশ সাম ফ্রুট সিরাপ অ্যান্ড ওয়াটার ইনটু এ গ্লাস, কোনটা হবে? আচ্ছা, তারপরে দেখো ড্যাশ দ্য ফ্রুট সিরাপ অ্যান্ড ওয়াটার টুগেদার, এরপরে দেখো সাম আইস ইন টু স্মল পিসেস, ড্র
আচ্ছা ড্রপ।